যদি বলা হয় যে প্লে বয়ের ডেফিনেশন হচ্ছে সামওয়ান যে হচ্ছে কমিটমেন্ট দিয়ে হার্টব্রেক করে, তাহলে 100% না। যদি প্লে বয় বলতে মনে করেন যে সামওয়ান যে হচ্ছে একাধিক সম্পর্কে জড়ায় থাকে, তাহলে মেবি হ্যাঁ। বাট এথিক্যাল সাইড থেকে আমি কখনো কাউকে কমিটমেন্ট দিইও না, কখনো কমিটমেন্ট ভাঙিও না, মিথ্যাও বলি না। কেউ যদি স্বচ্ছায় এসে আমার সাথে সম্পর্ক করতে চায় বা থাকতে চায়, সময় কাটাতে চায়, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। বাট আমি কখনো কাউকে মিথ্যা আশা দিই না, এটা হচ্ছে 100% এথিক্যাল আমার সাইড থেকে আর কি। সিনেমাতে অভিনয় করার প্ল্যান আছে না? প্ল্যান নেই, কারণ নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশি সিনেমা থেকে যেই সাকসেসটা পাওয়া যায় ওই সাকসেসটা থেকে বেশি সাকসেস আই থিঙ্ক হচ্ছে এক্সপোজার ওয়াইজ বা পপুলারিটি ওয়াইজ ওটা আমি অনেক আগে অ্যাচিভ করে ফেলছি। এখন একটা মুভি করে আমি আলাদা কোনো সাকসেস বা পপুলারিটি পাওয়ার মতো ওই স্কোপটা নাই। সেকেন্ড হচ্ছে মুভির জন্য যে প্রিপারেশন লাগে, যে টাইম লাগে, ওটা অনেক লেন্দি। ওই টাইমটা যদি আমি মুভিতে দিয়ে দিই, আমি আমার কাজ যেটার জন্য আসলে আমি এখানে আসছি ওই কাজটা আমার আর করাই হবে না তখন। সো মুভিটা আমার জন্য খুব একটা বেনিফিশিয়াল না, আনলেস যদি কোনো ইয়েতে ওরকম রোল থাকে যেটা আমার জন্য বেনিফিশিয়াল, যেটা অ্যাকচুয়ালি মার্কেট একটা বাজ ক্রিয়েট করবে। আপনার কমেন্টে অনেকে আপনাকে প্রশংসা করে, অনেকে আপনাকে ধুয়ে দেয় এবং অনেকে গালিগালাজ করে, বাজে কথায় আপনাকে অনেকভাবে নিষেধ করে, বিষয়গুলো আপনার কাছে কেমন লাগে? আপনাদের কন্টেন্ট, আপনি যত কমেন্ট আসবে আপনার ব্যবসা ভালো হবে, আপনাকে তাহলে ভালোই লাগে? ভালো লাগা খারাপ লাগে এখানে একদমই বিলং করে না, আমাদের সব কিছু হচ্ছে নাম্বার বেস। তো এখন কমেন্টটাকে আমরা এঙ্গেজমেন্ট হিসেবে ধরি, লাইকটাকে এঙ্গেজমেন্টের কম্বিনেশন হিসেবে ধরি, ভিউজটাকে ধরে হচ্ছে ওরা কত এক্সপোজার পাইছে সেই হিসেবে। পার্সোনালি যদি কেউ গালাগালি করে, সামনাসামনি কেউ করে না, আর করলে হচ্ছে তার খবরই আছে। একটু আগে যে আসার সময় আমাকে অলরেডি পুলিশ আটকাইছিল একটু আগে, তো সবাই বলছে ভাইয়া কী হবে এখন, আমি যাওয়ার তাই হবে দেখো। তো গেলাম যে হচ্ছে আমি নিবই না, আমি নিবো না, আমি টাকা দিয়ে মামলা দিব, তারপরে আমি আপনার এটা রাজি হবো না, আমি জানি যেটা আমি লফুলি রাইট। তারপর হচ্ছে সিনিয়র অফিসার আসছে, উনি তারপর উনি ভালো ছিল, উনি পরে এসে বলছে আসে কিছু আমাকে বলেন। তো আমি বলছি আমাকে হুদা এখান থেকে ইয়ে করছে, আমার ইফতারে যাবো, আপনি এদের এখন দিবেন নয়তো আমি এটা নিয়ে অনেক বড় একটা অ্যাকশন নেবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে বাদ দেন, উনি এই তুমি বুঝবো না। তো উনি কিছুই না, ওনাদের সিগনাল ছিল, সিগনাল সময় হচ্ছে অন্য দুইটা গাড়ি গেছে, আমারটা ওইটা পিছিয়ে আসছে। এখন সিগনাল ছাড়লে সব গাড়ি যাবে, না ছাড়লে কোনো গাড়ি যাবে না, হাফ গাড়ি যাবে হাফ গাড়ি যাবে এরকম কোনো রুল নাই। সিগনাল মানলে পুরোটাই মানতে হবে, নাহলে মানবো না। তাই ওনাকে সেম কথা বলছে যে আমার গাড়ি আলাদা করে থামানো হয়েছে কেন তাহলে। তো এটা নিয়ে পর সিনিয়র অফিসে উনি ভালো ছিলেন, উনি বুঝছে, উনি শোনার পর সঙ্গে সঙ্গে উনি বলছে আচ্ছা ওনার টাকা ফেরত দিয়ে দাও, ওনাকে ইয়ে করে দাও। বাট দেন এগেন এটা আমি বলে পারছি, এটা সাধারণ মানুষ হলে হয়তো এটা নিয়ে একটু হ্যারাসমেন্টেরই শিকার হইতো। তো ওটা আমার জন্য একটা ব্লেসিং যে আমি অ্যাকচুয়ালি এটা করতে পারতেছি, বাট সাধারণ মানুষ হয়তো পারতো না। হ্যাঁ, কয়েকদিন দু সপ্তাহ আগে হয়েছে রিয়াকশন না। আমি হচ্ছে খুবই শান্তশিষ্ট বাট লেস বিশিষ্ট, আমি কখনো ডাইরেক্ট রিয়াক্ট করি না, আমি পরের দিকে করি। তো যেহেতু আমার কন্ট্রোলে ছিল তখন, আমি ওনাদেরকে বলছি ঠিক আছে আপনার সামনে হাঁটা দেন। তারপর হচ্ছে আমি এটা বিউপিরই একটা ঘটনা, বিউপির দুইটা স্টুডেন্ট, তো তাদের খবর নিচ্ছি, আমি গার্ডদেরকে বলছি যে এদের পরিচয় বের করতে। পরিচয় বের করবো ওনাদেরকে আমি ইয়ে আটকে রাখছি, পরিষদ আটকে রাখছি, বিকজ হ্যারাসমেন্টের জন্য। বাট বিকজ ইফ ইউ লিভ ইন এ সোসাইটি যেখানে আপনি সব জায়গাতে গালাগালি মানেন, আপনি অনলাইনে করতে পারতেছেন, ওখানে কন্ট্রোল নেই, তার মানে এই না যে দিস ইজ রাইট। সো যখন আমার হাতে পাওয়ার ছিল তখন আই ইউজ দ্যাট পাওয়ার এগেনস্ট এভরিথিং দ্যাটস রং। তাই পরিষদকে বলছি যে এখানে যদি আপনি সোসাইটি থেকে সোসাইটির মানুষকে হ্যারাস করেন, ইট ডাজ নট ম্যাটার যে আমি কে, বাট ইফ আই ডোন্ট টেক অ্যাকশন, আমার কাছে পাওয়ার থাকা সত্ত্বেও যার কাছে পাওয়ার নেই সে তো আর অ্যাকশন নিতেই পারবে না। সো আই ইউজ দ্যাট অ্যান্ড আমি ওদেরকে ওখানে আটকে রাখছি সেটা। আই হোপ দ্যাট হি উইল নেভার ডু দ্যাট এগেন টু এনিবডি এলস, নট জাস্ট মি। মানে আপনাকে সামনাসামনি কিছু বললে আপনি সেই বিষয়ে খুব সিরিয়াস এবং না, যদি আমার কাছে সব অপরচুনিটি থাকে, এখন যদি তারা ঘুরে থাকি তখন আমার কাছে এই টাইমটা নেই যে আমি একজনের সাথে ওখানে ইয়ে করবো আর কি। হক তো ঠিক না, যে সব ব্র্যান্ডের থেকে গিফট অনেক বেশি পায়, এভরিডে 5-6টা করে গিফট আসে বাসায়। তো ওগুলো হচ্ছে বেসিক্যালি বিভিন্ন ব্র্যান্ডের গিফট থাকে, বাট ওরকম ভক্তদের গিফট ইয়ে হয় না, বিকজ আমার কোনো অফিস ওরকম ঠিকানা জানা নেই, সবার বাসার ঠিকানা সবার জানা নেই, বাট ব্র্যান্ডরা পিআর পাঠালে ওটাই গিফট হিসেবে কাউন্ট করা হয় আর কি। আপাতত তো বিশেষ মানুষ নাই, হ্যাঁ বলা যায়। হ্যাঁ, কয় মাস না, আমার যদি চান্স পাই হয়তো এখনই যে কোনো, এখন আমি আয়মানের জন্য ওয়েট করছি, একমাত্র আয়মানই পুরো ফ্রেন্ড সার্কেলে বাকি যে বিয়ে করেনি, ওর বিয়েটা হলে আমি আমার দায়িত্বটা নিতে পারবো আর কি। তো সব ফ্রেন্ডের মধ্যে সবারটা হলে ওদেরটা দেখবো, যাচাই বাছাই করবো যে আচ্ছা ঠিক আছে এটা করা যাবে না, এটা করা যাবে, আচ্ছা এটা ঠিক আছে, এটা ঠিক নাই, তারপর হচ্ছে মেবি আমার রান। আমি একদমই কোনো রকমের পাত্রী প্রেফার করি না, আমার সময় পাত্রী যেমন হোক, তার সাথে যদি আমার থেকে ভালো লাগে, কথা বলতে যদি ভালো লাগে, আর ও যদি আমাকে বুঝে আমি তাকে বুঝি, রেসপেক্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ রেসপেক্ট না থাকলে একটা মানুষের অভ্যাস ভালো হোক খারাপ হোক, কোনোভাবে আপনি তার সাথে লয়াল থাকতে পারবেন না। এমন কোনো এক্স আছে যাকে ভুলে গেছেন বিয়ের সময়, ওকে আবার লাভ দিবেন? কি যদি জীবনেও না, কখনো না, বাসি খাবার খাইতেই হয় না কখনো, এটা জীবনেও না।